আমাদের ধর্মীয় নেতাদের অনেকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে বানোয়াট মামলায় তাদেরকে গ্রেপ্তার করা রাখা হয়েছে। শুধু এই সমস্ত শত শত অপরাধ করে, পাপ করে, একটা পদ্মা সেতু করে এটা মোচন হবে না। সয়াবিনের দাম বেড়েছে, তাতে কি হয়েছে? বাদাম তেল খাবেন, কিন্তু একবার হিসাবও করে না। সয়াবিন 200 টাকা লিটার, বাদাম তেল হচ্ছে 1000 টাকা লিটার, সেই হিসাবটুকু তাদের করতে হয় না। কখনো কখনো বলে বেগুনের দাম বেড়েছে, তাতে কি হচ্ছে? কুমড়া নেবেন। তো এইরকম সবকিছু আমাদের বিকল্প দেখানো হয়, কিন্তু একবার যদি বলি এই সরকার ঠিক মতো কাজ করছে না, তার বিকল্পটা আনি, তাই রাষ্ট্রদ্রোহী হচ্ছে। ফলে এই একটা খেয়াল রাখতে হবে যে আমাদের গণতন্ত্রের সীমাটাও আমরা এইভাবে সীমায়িত করে দিচ্ছি যে আমার অধীনে থেকে গণতন্ত্র করতে হবে। বাজেট অনেক বড় বাজেট হয়েছে, এটা তো শুনলে আমাদের গর্ব হওয়ার কথা যে অনেক বড় বাজেট হয়েছে। কত বড় বাজেট হয়েছে? স্বাধীনতার 51 বছর বয়সে আমরা স্বাধীনতার সময় 786 কোটি টাকার বাজেট করেছি, এবার আমরা 6,78,000 কোটি টাকার বাজেট করেছি। আমরা 860 গুণ বড় বাজেট করেছি, এটা শুনলে তো গর্ব হওয়ার কথা আমাদের, তাই না? কিন্তু আমাদের সাধারণ মানুষের শুনে আতঙ্ক হয়, মানে বাজেট যত বড় হচ্ছে বোঝাটাও তত বড় হচ্ছে। আমাদের তো 4,500,000 কোটি টাকা আমাদের পকেট থেকে চলে যাবে, মানে আপনারা বাজেট বড় করছেন, বাজেটের বোঝা জনগণের উপর বেশি চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, বোঝা আমি চাপাচ্ছি, বোঝা আমি কাঁধে নিচ্ছি, আমার কাঁধের উপরে ওই কারণ বাজারের মিন্তিদের মতো, ওখানে বড় রুই মাছ আছে, কাতল মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, ওখানে ফল আছে, ওখানে সবজি আছে, এটা আমার মাথার উপরে আছে, আমার পেটে যায় না, কারণ আমি তো বহন করে আরেকজনের ঘরে পৌঁছে দিয়েছি। জনগণ হয়েছে কুলির মতন, বাজেটের টাকা জোগাড় করে, বাজেটের ব্যয়ের যোগান দেয়, কিন্তু বাজেটের বোঝা বহন করে তিরস্কৃত হয় যে পাবলিক ট্যাক্স দেয় না। এবং কখনো কখনো আমাদের পেটের দিকে নজর দেয় যে খাওয়াটা একটু কমাইতে পারেন না আপনারা। কখনো কখনো আমাদেরকে বিকল্প পথের সন্ধান করে দেওয়া হয়,